অনলাইন ক্লাসে আমি তরুণ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বাংলা বাঁকড়া ডিগ্রি কলেজ চিকরগাছা যশোর। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুদের শুভেচ্ছাসহ অভিনন্দন, ধন্যবাদ তোমাদের। করোনা মহামারীর চরমতম দুঃসময়ের পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক এখন প্রতিষ্ঠান খুলছে, তোমরা শ্রেণীকক্ষে, আমরা পাঠদান করছি। তারপরেও নির্দেশনা আছে অনলাইন ক্লাসের এই বিষয়টা, তাই আজকে অনলাইন ক্লাসে আবারও নতুন করে নতুন সাজে তোমাদের সঙ্গে কথা বলছি। তোমরা হোয়াইট বোর্ড লক্ষ্য করলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজকে আমি বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্রের ব্যাকরণে বাংলা শব্দ গঠনের যে তিনটে বিষয় আছে, প্রকৃতি, প্রত্যয়, সমাস এবং উপসর্গ, এই তিনটে বিষয়ের ভিতরে আমি সমাসের বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা দশতলা বিল্ডিং সুন্দরভাবে মজবুতভাবে তৈরি করতে হলে যেমন তার ফাউন্ডেশন শক্ত করতে হয়, ঠিক তেমনিভাবে সমাজকেও প্রকৃতপক্ষে আত্মস্থ করতে হলে, হৃদয়ঙ্গম করতে হলে, উপলব্ধিজাত একটা পরিস্থিতি তৈরি করতে হলে অবশ্যই এই সমাজের ফাউন্ডেশন আছে। সেই ফাউন্ডেশন নিয়ে আজকে আমি কথা বলব। আমরা সবাই জানি ব্যাকরণ একটা গাণিতিক টার্ম, তো সেই হিসাবে আজকে আমি সমাসের ফাউন্ডেশন নিয়ে কথা বলব, যে বিষয়গুলো জানলে, যে বিষয়গুলো বুঝলে আমরা সমাস নির্ণয় সহ সমাসের যাবতীয় খুঁটিনাটি বিষয় একটু যে আমরা জানতে পারব। তো আমি এখানে একটা সমস্ত পদ দিলাম, মা বাবা, আরও একটা দিলাম লেনদেন, হোয়াইট বোর্ডে লিখিত এক্ষেত্রে সমস্ত পদ দেখলাম, মা বাবা এটা প্রথম পদটিকে বলে পূর্বপদ, মা বাবা সমস্ত পদটি প্রথম পদটিকে বলে পূর্বপদ এবং শেষের পদ বা পরবর্তী পদ বা দ্বিতীয় পদটিকে বলে পরপদ বা উত্তর পদ। তাহলে প্রশ্ন করা হয় পূর্বপদ কী এবং উত্তর পদ বা পরবর্তী, আমরা বলব সমস্ত পদের প্রথম পদ থেকে বলে প্রথম পদ, পরের পদ থেকে বলে পরপদ বা উত্তর পদ। পরবর্তীতে যে শব্দটা আমি লিখেছি লেনদেন, তাহলে এখানে লেন পূর্বপদ এবং দেন পরপদ বা উত্তর পদ বা শেষ পদ বা দ্বিতীয় পদ আমরা ঠাই করি না কেন। এখন ব্যাকরণ সহ সমাসটা নির্ণয় করে যদি পড়ে তাহলে আমাদের যে স্ট্রাকচারটা লিখে দিতে হয় সেটা আমি একটু পড়ি। প্রদত্ত শব্দ সমান সমান ব্যাকরণ সমান সমান সমাস নাম, প্রদত্ত শব্দের আরও কয়েকটা বিকল্প নাম আছে, যে কথাটা আমি বলছিলাম সমস্ত পদ বা সমানবদ্ধ পদ। যখন নির্ণয় করব সমাস, তখন মূল শব্দ বা প্রদত্ত শব্দ বা সমস্ত পদ বা সমানবদ্ধ পদ কোনো সময় লিখে দেবো, যেটা কোশ্চেন আছে সেইটাই মনে লিখে দেয়। সমান সমান ব্যাকরণ সমান সমান সমাস নাম, ব্যাকরণের আরও কিছু বিকল্প নাম আছে, যেমন বিগ্রহ বাক্য সমান বাক্য যা পরীক্ষার উত্তর পত্র লেখবার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এভাবেই ধরে নিই যে ব্যাকরণ সহ সমাসের নাম এখানে তৈরি করছে থাকে, তাহলে আমরা লিখব প্রদত্ত শব্দ সমান সমান ব্যাকরণ সমান সমান সমাসের নাম। এখানে লেনদেন এই সমস্ত পদের ছেলে করে লেনদেন ব্যাপার করব লেন ও দেন এবং সমাজের নাম লিখব দল। সমসমান পদ, সমসমান পদটা কি ব্যাপারের অন্তর্গত প্রত্যেকটা পদই এক একটা সমসমান পদ। যদি প্রদত্ত শব্দের শিখন সিংহাসন থাকে এবং এর ব্যাপার শিখন চিহ্নিত আসন থাকে হয়, তাহলে শিখুন একটা সমসমান পদ, চিন্তিত একটা সমসমান পদ, আসন একটা সমসমান পদ, তাহলে সিংহাসন এই সমস্ত পদে তিনটি সমসমান পদ আছে। এরপরে ব্যয় বাক্য যারা আত্মপরিকল্পনা বিক্রয় বাক্য বা সমান বাক্য, এই
সমস্যমান পদের সমষ্টি হলো, সমস্যমান পদের সমষ্টি হলো ব্যাকরণ। তার মানে সমস্ত পদকে বিশ্লেষণ করতে যে পদগুলো পাওয়া যায় যে একটি সমষ্টি হচ্ছে যেমন সিংহাস সিংহচ্ছে দিল আস, এভাবে আরো কিছু আছে যেটা নিয়ে আসলে কথা বলবো না। সমাজ কয় প্রকার ঠিকই আমাদের জানার দরকার আছে, সমাজ কয় প্রকার, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, বন্ধুর সমাস, বন্ধুরের সমাস, পরিবার সমাস এবং বন্ধুর সমাস, এই ছয়টা সমাসের নাম আমি আজকে উল্লেখ করলাম। আগামীতে তোমাদের প্রকার ভেদের বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলবো। সব শুধু তোমাদের কল্যাণ আর মঙ্গল কামনা করে আজকের অনলাইন ক্লাসে এখানে আমি ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের ধন্যবাদ সবাইকে।